হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি রিটেক। আজ থেকে একটা নতুন সিরিজ শুরু করব, যেটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড। পিছনে একটা কোশ্চেন মার্ক, বিকজ আমরা এটা বলবো যে যেসব সিনেমাকে আমরা বলে থাকি পুরোনো দিনের সিনেমা এবং যে কথা প্রচলিত আছে ওল্ড ইজ গোল্ড, সেটা কি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে লাগু হয়? তাই এই সিরিজে আমরা ভালো সিনেমার সাথে সাথে এমন কিছু সিনেমারও কথা বলবো যেগুলো সত্যিই ওভার রেটেড। আজকে হয়তো এমন একটা সিনেমা নিয়ে কথা বলতে চলেছি যেটা নিয়ে রিভিউ আমার চ্যানেলে নেই, কিন্তু এই সিনেমাটা যতবার দেখি আমার ভালো লাগার জায়গাটা এবং পার্টিকুলার একটা ডিরেক্টর, আমি এই কথাটা বলার বিশ্বাসী নই যে তার বেস্ট কাজ, বিকজ প্রত্যেকটা সিনেমা বিভিন্ন জনরার হয়, বিভিন্ন কাজের হয়। কিন্তু আমি এটা বলতেই পারি নির্দ্বিধায় যে তার জীবনে বা তার কেরিয়ারে অন্যতম সফল সিনেমা নিশ্চয়ই এটা একটা। আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চতুষ্কোণ, ডাইরেক্টেড বাই সৃজিৎ মুখার্জি। এই সিনেমা নিয়ে কথা বলতে গেলে বা রিভিউ ঠিক না, মোর দেন রিভিউ করতে গেলে আমি চেষ্টা করব কিছু কিছু জিনিস, কিছু কিছু কথা হয়তো অনেক আগেও হয়েছে এগুলো নিয়ে, কিন্তু তাও হাইলাইট করার এবং কেন এই সিনেমাটা ভালো লাগার জায়গা বেশি বা কী কী পয়েন্টে আরও ভালো হতে পারতো আমার মনে হয়েছে সেসব নিয়ে কথা বলবো। প্রথমে বলে রাখা ভালো যে যে চারজনের উপর বেশ করে এই গল্পটা, অর্থাৎ চতুষ্কোণ, সেটা অবভিয়াসলি এটা একটা থ্রিলার। তো একদিকে পরমব্রতর মতো একটা, এখন কখনো অপর্ণা সেন, কখনো চিরঞ্জিত বাবু, কখনো গৌতম বাবু, তো এই চারজনের মেলবন্ধনে গল্পটা তৈরি করা হয়েছিল। মেন মোটো ছিল গল্পটার একটা, যে চারজন চারটে জায়গা থেকে উঠে আসা লোক, তারা প্রত্যেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, কেউ অভিনেত্রী, কেউ পরিচালক, কেউ কেউ একটা কেউ নতুনভাবে পরিচালনা শিখছেন বা করার কথা ভাবছেন। এই যে বেসিক গল্প এবং এই কনসেপ্টের উপর বিচার করে কিভাবে কার লাইফে কী কী হলো সেই নিয়ে গল্পটাকে বলা হয়েছে এবং আলটিমেটলি এটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছেছে। এই সিনেমাটা দেখার সময় আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম, এখন তো হয়তো দু তিনবার দেখেছি, কিন্তু যখন প্রথমবার দেখেছিলাম গল্পটাকে এইভাবে একটু প্রেডিক্ট করতে আমার মনে হয়েছিল কেন হচ্ছে, প্রথম থেকে এটা আমার মনে হয়েছিল। এবার প্রথম থেকে বলতে আমি শুরু হয়েছে তখন বলবো না, বেশ খানিকটা টাইম, আমি বলি আধ ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট চলে যাওয়ার পর থেকে আমি খানিকটা আঁচ আনতে পেরেছিলাম যে এই সিনেমাটা কী হতে চলেছে, অনলি বিকজ অফ সিনেমাটার কালারিং। আই রিপিট, সিনেমাটার কালারিং। আপনারা যদি সিনেমাটা দেখেন, আমি আবারও ভালো করে বলি যে সিনেমাটাই চারটে কালার ইউজ করা হয়েছে চারটে লাইফের দেখানোর জন্য, কখনো লাল, কখনো নীল, কখনো গ্রে। এবারে সিনেমাটা শুরু হয় এমনভাবে যেখানে গ্রে পোর্শনে দেখা হয়, যেখানে রাহুল প্রিয়াঙ্কা যে পার্টটা করতে থাকে একটা জায়গায়, আপনারা হয়তো অনেকটা বুঝতে প্রথম দিকে অসুবিধা হলেও হতে পারে, সিনেমাটা লাস্টে গিয়ে আপনারা সব কিছু কানেক্ট করতে পারবেন। এবারে চারজন বেসিক যে গল্পটা ছিল এখানে চতুষ্কোণে, সেটা হচ্ছে পরমব্রত অ্যাজ এ একটা নতুন ডিরেক্টর, সে গৌতম ঘোষ বা হোক বা আমাদের চিরঞ্জিতের কাছে বা অপর্ণা সেনের কাছে যায় এবং তাদেরকে বলে যে একটা ভালো তার সে প্রজেক্ট অপরচুনিটি পেয়েছে, প্রত্যেককে একটা একটা করে গল্প বানাতে হবে এবং আলটিমেটলি চারজনের গল্প দিয়ে একটা কাজ শোকেস করা হবে। এবারে তারা অনেকে রাজি হয় বা হয় না, পাস্ট একটা লাইভ দেখানো হয় যেখানে এই যে চিরঞ্জিত, অপর্ণা সেন এবং গৌতম বাবুর যে তারা কানেকশনটা কোথায় ছিল এবং একটা সিনেমা যেটা হতে হতে হয়নি তার জন্য পরমব্রতর যে ক্যারেক্টারটা প্লে করছে তার দাদা পাগল হয়ে যায়, তার বৌদি সুসাইড করে, তো এই পুরো ব্যাপারটা না গ্রে পার্টে দেখানো হয়। তো এটা রিপ্রেজেন্ট করে, প্রথমে বোঝানো হয় না যে পরমব্রত কোন সিনেমাটা করছে, সেটা লাস্টে গিয়ে যে স্টোরিটা বলে তখন গ্রে পার্টটা আসে, কিন্তু প্রথম থেকে যে গ্রে পার্টটা কন্টিনিউ হয় সেটা কিন্তু এটাকে বোঝানোর চেষ্টা করে যে এই গ্রে পার্টটা একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে। এবারে আমি আসি অপর্ণা সেনের কথায় বা চিরঞ্জিত বাবু বা গৌতম বাবুর কথায়, এদের যে গল্পটা বলে এগুলোর কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা কালার হয়, কালার টোনটা দিয়ে তাদের আলাদা আলাদা পার্সপেক্টিভ বা তাদের গল্পগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই যে ইউনিক আইডিয়াটা, এটাই হচ্ছে এই সিনেমার মূল রসদ, যার জন্য এই গল্পটাকে একটা আলাদা উত্তেজনার পারদে নিয়ে গেছে। সেখানে কমিক জিনিসও এসছে, যেখানে হাওয়া বদলের যে সিনেমাটা পরে পরমব্রত করেছিল সেটা নিয়ে কথাবার্তা এসছে, যে এই গল্পটার মধ্যে অনেক কমিক অ্যাঙ্গেলও দেখানো হয়েছে, সবসময় অন সিরিয়াস নোট নয়, আপনারা বুঝতে পারবেন না আলটিমেটলি যে কীভাবে এই থ্রিলারটা এগিয়ে নিয়ে গেল বা পরমব্রতই যে ভিলেন সেটাও বুঝতে অনেকটা টাইম আপনাদের লাগবে, যেটা একটা সাসপেন্স সিনেমায় মেন মোটো এবং যেটার জন্য সিনেমাটাকে সাসপেন্স থ্রিলার বলা যেতে পারে। এবং এটা সৃজিতের মানে সবাই বেস্ট কাজ কেন বলে, কারণ এই জনরার ফিল্ম বা এই ধরনের ফিল্ম বাঙালি আগে দেখেনি। এবারে আমি বলি যে এই জিনিসগুলো যেটা গ্রে পার্টটা প্রথম থেকে দেখানো হচ্ছিল না, এটা কোথাও গিয়ে আমি বুঝতে পারছিলাম যে ওই যখন গ্রে পার্টটা আবার কন্টিনিউ হলো আমি তখনই বুঝতে পারছিলাম যে তাহলে পরমব্রতই হচ্ছে মেন এখানে ভিলেন এবং সেই সব কিছু করছে, বিকজ একটা পার্টে দেখানো হবে তার বৌদি যখন সুসাইড করবে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়, আমি তখন বুঝতে পারি ওই বাচ্চা ছেলেটাই কিন্তু তাহলে পরমব্রত। এটা অনেক পরে সিনেমায় রিভিল করা হলো, এটা কিন্তু অনেক আগে বুঝতে পারা যায়। আমারই একটা পয়েন্ট মনে হয়েছে যেটা আরও মানে যদি এর মধ্যে আরও কিছু একটা ঘোরানো যেত বা একটু টুইস্ট আনা যেত, এটা বুঝাতে দর্শককে যদি একটু অসুবিধা করা হতো প্রথমে এবং লাস্টেই যাতে যদি রিভিল করা হতো আরও একটা ক্রিস্পি ব্যাপার আসতো,
এই জাস্ট একটা পয়েন্ট মনে হয়েছে, আদারওয়াইজ মানে সিনেমাটাকে নিয়ে রিভিউ করার একটু শুনি। প্রত্যেকের দুর্দান্ত পারফরমেন্স, আপনি ক্যামেরা অ্যাঙ্গেল দেখুন, আপনি কালার কারেকশন দেখুন, গান দেখুন, আপনি সব কিছু মানে এত সুন্দর সুন্দরভাবে ইউনিক ওয়েতে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে আপনার সামনে যে আপনি মনে করবেন যে হ্যাঁ এই জন্য মনে হয় এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট মানে সৃজিত বাবুর ক্ষেত্রে। অসম্ভব সুন্দর মানে ডাইরেকশন, অসম্ভব সুন্দর দূরদর্শিতা যে সিনেমাটাকে এইভাবে বসাবো, এইভাবে এগিয়ে নিয়ে যাবো, স্ক্রিন প্লে করবো, শর্ট ডিভিশন করবো, প্রত্যেকটা জিনিস এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যার জন্য একটা বাংলা সিনেমার অ্যাসেট হয়ে থাকবে এই পুরনো সিনেমাটা। তো অবশ্যই এটা একটা ওল্ড ইজ গোল্ড ফিল্ম এবং এই ফিল্মটাকে বাঙালি বারবার দেখবে, বাঙালি মনে রাখবে, সৃজিতবাবুর সঙ্গে যখনই নাম আসবে তখন এই সিনেমাটার কথা উঠে আসবে। আপনারা এই সিনেমাটা দেখেছেন কিনা কমেন্ট সেকশনে এসে জানাবেন, কেমন লাগলো কমেন্টে এসে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি এতদূর দেখেছেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি প্রথমবার দেখছেন লাল বাটনটা আছে ওটাকে প্রেস করে গ্রে করে দিন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। ততক্ষণের জন্য টাটা।